Redon HD video. বাজার বর্তমানে আমলের বাজারে কোনো গন্ডগোল নাই, কিন্তু ঈমানের বাজারে গন্ডগোল আছে। আপনারা জানেন না ঈমান কি বোঝেন? তো আমার কথা কই না, ঠিক? নামাজ পড়লেন আপনি নামাজি, হজ করলেন হাজি, এখন রাজনীতি করলেন রাজনীতিবিদ, ঠিক না? আমার কথা কই না, একটু কথা বইলে। এখন নামাজ পড়তে পড়তে যদি সৃষ্টি জগতের চুল পরিমাণ জায়গা বাকি রাখেন নাই, এত বড় একজন আবেদ হয়ে গেছেন, যদি চুল পরিমাণ আমার নবীকে মানেন নাই, এই নামাজের কোন দাম আছে? আমার কথা কই না, আছে? বর্তমানে বহুত নামাজি আছে, নামাজ পড়তে পড়তে এখানে একটা দাগ ফালা, এখান থেকে এখানো 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 দাগ ফালা, এ ফালাইতে ফালাইতে সারা জীবন ধরে তামা তামা করে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গুড়াই হাত দিলে দেখা যায় হে নবী মানে না। বলেন তো, নামাজ আগে নাকি নবী আগে? কথা বলেন, নামাজ আগে নাকি নবী আগে? যদি নবী না আসতো তাহলে কি আমরা নামাজ পাইতাম? যদি নবী না আসতো আমরা রোজা পাইতাম? যদি নবী না আসতো আমরা হজ পাইতাম? যদি নবী না আসতো আমরা যাকাত পাইতাম? যারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিন্নানা, ও কথা কই না, যারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিন্নানা, মোল্লা সিন্নানা। আমি বলবো, যারা নবী মানো না তোমাদের নসিব ভালো না। ঠিক ঠিক, যুগে যুগে যারা নবী পাকের সামনে বাজে মন্তব্য করেছে, এখন আপনারা বলেন তো আমি কোন দিকে যাব? আমি এখনো বুঝতে পড়তে পারতেছি না কোন বিষয়ে আমি ওয়াজ করব। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর কেবলা, উনি রেসালাতের দিকে যাক, আমি একটু আপনাদেরকে নিয়ে বেলায়েতের দিকে যাব, কষ্ট হবে আপনাদের? জি অবশ্যই, যাইতেছি, আসেন বেলায়েতের দিকে, আমি আপনাদেরকে নিয়ে চলে যাই। বর্তমানে আমরা যারা ফিরের মরিদ, কিছু কিছু দেখবেন ফরমালিন মার্কা মৌলবি আছে, কোরআন হাদিসে পীর মুরিদি নাই, কই মাজারে গিয়া সেজদা মারে, মাজারে যাওয়ার নাই, শিরিক বেদাত হারাম, কই আমরা নাকি মাজার পূজা করি? নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে যারা সুন্নি আছেন, আজ পর্যন্ত কোন মাজারে গিয়া পূজা করছেন? না। পূজা করছেন? তোমরা যারা বলো আমরা মাজার পূজা করি, আমরা বলবো তোমরা হুজুর পূজা করো। আমরা তো মাজার পূজা করি ওয়ালি আল্লাহ, মানে বিরুদ্ধ আচরণ করি না, কিন্তু তোমরা হুজুর পূজা করো, করার শর্তেও কিছু কিছু সময় দেখা যায় তোমাদের হুজুর গুলা নবী পাকের নূর বলছে, কিন্তু তোমরা ছাত্রই আমার। কথা কই না, কিছু কিছু সময় দেখা যায় তোমাদের হুজুর গুলা ওয়ালি আল্লাহর পক্ষে কথা বলছে, তোমরা ওয়ালি আল্লাহদের মাজারের মধ্যে বোমা মারো, ওয়ালি আল্লাহদের মাজারের মধ্যে বোমা মারছে আব্দুর রহমান বাংলা ভাই, তার নাম বন্ধ আছে। আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইচ্ছা করলে আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, হে মুসলমানগণ, কিন্তু আল্লাহ মুসলমানগণ বলে নাই, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, কোথায় প্রবেশ করো? ফিসসিলমি কাফা, তোমরা ফিসসিলমি প্রবেশ করো ইসলামের ভিতরে কাফা 100% সুল পরিমাণ যদি তুমি লড়সর করো তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়া হলো। এখন আপনারা বলেন, নিজেরে মুমেন, নিজেরে মুসলমান দাবি করলেন, দাবি করলেন আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আছেন, আউলিয়া কেরামের মাজারের মধ্যে বোমা মারলেন, এখন পরিপূর্ণ হলো? হলো? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, আমি কি সিলেটি ভাষায় কথা কই, সিডাগাঙ্গের ভাষায় কথা বলি? এখন আল্লাহ বলছে তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে, এখন কোরআনের মধ্যে আউলিয়া কেরাম গণের কথা আছে না নাই? রাসূলুল্লাহ শান আছে না নাই? এখন আমরা যখন আউলিয়া কেরাম গণের কথা বলি, বহুত বাইসাব আছে কইগুলা শিরিক বেদাত হারাম নাজায়েয,
আউলিয়া কেরামের দরবারে মান্নত করা যাবে না, এগুলো শিরিক বেদাত। কিন্তু আমি দেখেছি যারা শিরিকার বেদাত বলে, বাবা শাহজালালের মাজারের মধ্যে বহুত বাংলা লিংক টাওয়ার মার্কা হুজুর দেখছি। আমরা সুন্নিরা যখন কোনো মান্তি নিয়ে যাই, কই আমাদের কি দিয়ে দেন কেন দিয়ে দেন? কারণ আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র আছে, তো বাবা শাহজালাল তো খাবে না, এগুলা দিয়ে দেন। আমরা তাদেরকে খাওয়াইয়া তাদের ভিতরে কোরআন শিক্ষা দেব, আর নবী পাকের বিদ্যে শিক্ষা দেব, ওলে আল্লাহর মাজারের মধ্যে বোমা মারা শিক্ষা দিব, ঠিক কিনা? একবার বলতেছো যাওয়া যাবে না, আবার যখন আমরা মান্তি নিয়ে যাই এগুলা খাওয়ার জন্য পাগল হয়ে যাও, তাহলে বোঝা গেল তোমাদের মধ্যে বেজাল আছে, ঠিক কিনা? থাকলে যেই কোন একজনের মধ্যে থাকবেন। বাবাজিরা আমার, আমি মন গড়া কোনো কথা বলতেছি না, আউলিয়া কেরামগণের কথা কোরআনে আছে না? আমার আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছে, সাবধান, যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, আখিরাতে কোনো চিন্তা নাই। দুনিয়াতে থাকতে তাদের একটা সীমানা থাকে, কিন্তু তারা যখন পর্দা করে, এই পর্দা করার পরে তাদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করে, ওই পাওয়ারের দ্বারাই যেটাই খুশি সেটাই যাইতে পারে। আপনারা বলেন আউলিয়া কেরামগণের সেই ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, ডানে বামে যাব না, মৌখিক কিছুক্ষণ আলোচনা করে দিয়ে যাই বেলায় তোর পরে। বন্ধুরা রে আমার, ও আমার লক্ষ্মীপুর উত্তর পাড়ার বাবাজিরা, আশেপাশের গ্রাম আছে যত গো, আমি নাম ধরে বলবো কত। বর্তমানে কিছু কিছু বাইসাবের দল আছে বাজান, আল্লাহর অলিগণ মানতে চাই না, আল্লাহর অলিগণ না মানিয়া তাদের বিরুদ্ধে আচরণ করে। আমার আল্লাহ বলেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আজামতুহু বিল হারবে, আমার বন্ধু যারা হইয়া যায়, তোমরা যারা আমার বান্দারা আছো, তোমরা যদি কেউ তাদের বিরুদ্ধে আচরণ করো গো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার লক্ষ্মীপুরের বাবাজিরারি, ও যুবক ভাইরাই আমার, আপনারা বলেন আল্লাহর সাথে যুদ্ধ কইরা কেউ দুনিয়ার জমিনে পার পাবেনি? আরো জোরে বলেন পাবেনি। আপনারা বলেন আউলিয়া কেরামগণ কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? আমরা যখন বাবা শাহজালালের কথা বলি আমাদেরকে বন্ড বই লাগালি দেয়, আমরা যখন বাবা শাহপুরাণের কথা বলি আমাদেরকে বন্ড বই লাগালি দেয়, আমরা যখন রেজবি হুজুরের কথা বলি আমাদেরকে বেদাতি বন্ড বলে গালি দেয়। বন্ধুরা আমার, আল্লাহর ওলি হওয়া তো কোনো সাধারণ বিষয় নয়, আল্লাহর ওলি হওয়া অনেক সাধনের একটা বিষয়। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর অনেক আইনগুলা মানতে হয়। এখন আপনি তে বালকের পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে জানেন না, আবার নিজের এত টনটন ফটফট করে অনেক কিছু বলে ফেলেন, দেখেন আল্লাহর ওলিদের সাথে আদব দেখাইলে কেমন লাভ, আর বেয়াদবি করলে কি ক্ষতি, একটু জানার দরকার আছে না নাই? একজন আল্লাহর ওলি নিয়ে আলোচনাটা করব, যেই ওলির নাম হলো হযরতে বুয়ালি, কলমদর শহরের মধ্যে উনি বসবাস করতেন, এই জন্য তার নাম হয়ে গেছে বুয়ালি শাহ কলমদর। জুড়ে বলেন আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার রেজবি বাবার খেলা, আমার জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালায়, আবার জোর কহরিয়া কেউ বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল চান্দের লীলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও বাবারা আসেন যাই মূল আলোচনায়, বর্তমান সমাজে মৌলবি আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? বর্তমান সমাজে পাগল আছে না নাই? আছে। সুন্নি ভাই কদমের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনেক সময় দেখা যায় কেউ যদি পাগল দেখে পাগলের গায়ের মধ্যে পাথর মারে, এইরকম লোক আছে না নাই? জোরে কোন
আরো জোরে আছে কোন পাগলের ভিতরে কি আছে আপনি কি জানেন কথা বলেন জানেন পাগলের দাম অনেক বেশি আল্লাহর কাছে কেন 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 লা ইউক্তা আলাল আশিক আশিকের কোন দলিল নাই নাই বর্তমানে মৌলবি আছে বর্তমানে পাগল আছে এখন আপনারা মৌলবির কাছে যাবেন নাকি পাগলের কাছে যাবেন কথা বলেন না মৌলবির কাছে বাজিক যেন সেটাই বলেন কার কাছে যাবেন মৌলবির কাছে ও বাজান একটা বেয়াদব মৌলবি আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর আছেন ধরেন আপনাদের লক্ষ্মীপুরের মধ্যে একটা পাগল আছে এই পাগলগুলার হাজার হাজার ভক্ত এই পাগলগুলার কাছে যদি ইনি সন্তানরা যায় সন্তান পাওয়া যায় এই পাগলের কাছে যদি একটা মানুষ মনের মকসুদ নিয়ে যায় তাহলে ভালো হয়ে যায় বাজানো এখন আপনাদের ইমাম সাহেব পাগল মানে না ইমাম সাহেব মনে মনে কয় এ পাগলা আমার এলাকায় তাই কা আমার বাপ মাইরা দেয় এ পাগলা আল্লাহর সাথে শিরিক করে এই পাগলারে আমি উচিত শিক্ষা দেব কিভাবে শিক্ষা দেব আপনারা বলেন ভালো মানুষের কাছে গেলে ভালো পরামর্শ পাবেন খারাপ মানুষের কাছে গেলে ভালো পরামর্শ দিব নি দিবে কখনোই দিবে না এই জন্য কিছু কিছু মানুষ বলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ গভীর মনোযোগ আমি আপনাদের কি বুঝাইবার জন্য একটু ডানে বামে যাইতেছি বজনো এই তৎকালীন সময়ে একটা পাগল ছিল এই পাগলের নাম হলো হযরতে বোয়ালি কলমদর শহরের মধ্যে বসবাস করতেন এই জন্য তার নাম হয়ে গেছে বোয়ালি শাহ কলমদর এই বোয়ালি শাহ কলমদর এলাকার মধ্যে সে দিন প্রচার করে এলাকার মধ্যে সে মানুষের মকসুদ গুলারে দূরে সরাইয়া দিতেছে একটা বেয়াদব মৌলবি কয় কইতে কাজেন পাগল আইল এই পাগলকে কোনোভাবে আমার এলাকার মধ্যে রাখা যাবে না এইবার সে এবার একটা পরিকল্পনা করলো এইবার একটা পর্দা নই সিনমা কানতে কানতে মৌলবির সামনে দিয়া সইলা গেছে এই মৌলবি কয় মহিলাটা কানতে কানতে কোথায় যায় তাকায়া দেখে রে এই পাগল যেই জায়গায় তাকে ওই জায়গার দিকে যাইতেছে বেয়াদব মৌলবি বলেন আমি আজকে মহিলার পিছন পিছনে যাব এইবারে পিছনে পিছনে যাওয়া শুরু করলেন এই আমার লক্ষ্মীপুরের বাবা জিরারি এই আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো কেন আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যাবেন এই বাবাজিরা রে এইবার মৌলবি যাওয়া শুরু করছে দেখা যায় ওই পর্দা নই সিনমাটা গিয়ে আল্লাহর ওলির সামনে পইরা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলির সামনে গেলেন যাইয়া ডাকে দিয়া বলেন আমি তোর চরণের দাসের যোগ্য নই না রে না 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 আমি তোর চরণের দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হই পাগলা মোর দশা কি এমন হই আমি ওই চরণের দাসের যোগ্য নই জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে শেষে নতুন নতুন কয়েকটি শান শুনিয়ে দিয়ে যাব শুনতে রাজি আছেন না নাই আকর্ষিত হয়ে বসে থাকেন এইবার পাগলার কাছে গিয়া বলে পাগলা আজকে ষোলো বছর হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো ছেলে হয় না মেয়ে হয় না কেন ছেলে হয় না কেন মেয়ে হয় না এই জন্য আমার স্বামী আমাকে মারধর করে স্বামী মারে অনেক ভালো লাগে মনের মধ্যে কোনো কষ্ট থাকে না রে এখন হঠাৎ করে আমার স্বামী বলল আগামী বছরের ভিতরে যদি আমার ঘরের মধ্যে কোনো ছেলে না আসে গো আমার স্বামী আমারে তিন তালাক দিব আপনারা বলেন কই তালাক আরো জোরে বলেন তালাক দেওয়া তো খুব ভালো জিনিস ঠিক না সবচেয়ে নিকৃষ্ট গৃহীত যে তালাক দিবে তালাক
কোন একজন আরেকজনকে দেয় ওই সময় আমার আল্লাহর কুদরতের জোয়ারের মধ্যে একটা জোশ মারে আল্লাহর আসমান জমিন কাঁপা কাঁপি শুরু করে দেয় ওই সময়ে জমিন ডাক দেয়া বলে আল্লাহ গো তুমি আমাকে একটু ক্ষমতা দাও আমি দুইটা ফাটল সৃষ্টি হইয়া এই নাফরমান রে আমি গ্রাস করে ফেলি আমার আল্লাহ বলে না রে না দরজা দারণ করো গো একদিন তোমার কাছে আসবে ওই সময় তুমি তারে গ্রাস কইরো এখন আপনারা বলেন আমরা একদিন মরলে মাটির নিচে যাবো নাকি বিল্ডিং এর উপরে কবর দিব আরো জোরে বলেন গভীর মনোযোগ মহিলা কই পাগলা আমাকে তুমি একটা সন্তান আল্লাহর কাছ থেকে আইনা দাও বহুত মৌলবি আছে আমরা নাকি গিয়া খাজা বাবার কাছে চাই আমরা নাকি শাহজালালের কাছে চাই আমরা নাকি পেশাব হুজুরের কাছে চাই আচ্ছা বলেন আমরা কি উনাদের কাছে চাই নাকি উনাদের ওসিলা দিয়া আল্লাহর কাছে চাই জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে চাই উনাদের ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাই এই বাবাজিরা আমার এইবার পাগল মানুষ একটু তাকায় তাকায়া যখন মহিলাটাকে দেখছে গো এই দেখার পরে গো আল্লাহর বলে তাকাইলেন ডাক দিয়া বলে তোমার এলাকায় এই সমস্যার আর কোন মানুষ আছে নি ডাক দিয়া বলে আমি খবর নিতে হবে আল্লাহর বলে বোয়ালিশা কলম ধরে ডাক দিয়া বলে রে ও মেয়ে শুনে নাও আগামী শুক্রবার জুমার নামাজের পরে এই যে একটা বট গাছ তুমি দেখতেছো এই বট গাছের নিচে আমি পয়সা থাকব তোমার এলাকায় যদি এই সমস্যার কারো লোক থাকে এই সমস্যা যদি কারো তাইকা থাকে সমস্ত একত্রিত কইরা আমার কাছে নিয়ে আসবো এইবার যেই মাত্র বললেন এখন আপনারা বলেন এই কথা শোনার পরে মহিলার মনের মধ্যে শান্তি লাগবো না শান্তি লাগবে আরো জোরে বলেন মহিলা নাচতে নাচতে চইলা গেলেন বেদব মৌলবি সুরের মতন শুনছে শুনে কো ও এই ঘটনা অসুবিধা নাই কইছে তো নিজ সন্তানরে সন্তান দিব আমি মৌলবি বুরকা লাগাই আমিও আইতাছি যদি আমার ঘরে সন্তান না হয় তোমার ফিরানি আমি ছুড়াই দিব গভীর মনোযোগ এই মহিলাটা এলাকার মধ্যে এলান করে দিলেন এই এলাকায় কে আছো গো যদি কারো এই সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো আল্লাহর বলি মুআলিশা কলমদর বলেছেন আগামী শুক্রবার যাওয়ার পরে রে আমাদেরকে কি কোনো কিছুই দিবে কিছুর দ্বারা এই সন্তান হবে যেই মাত্র এই কথা বললেন রে বাবা এইবার এলাকার মধ্যে যাদের ঘরের মধ্যে একবারে ছেলে মেয়ে হয় না একজন দুইজন করতে করতে 25 জন হয়েছে আপনারা বলেন কয়জন 25 জন হয়ে গেলে এইবার 25 জনে জুম্মার দিন জুম্মার নামাজের পরে একজন একজন করে লাইন ধরতেছে আল্লাহর ওলি বোয়ালিশা কলমদরের কাছে যাবেন মহিলা হয়েছে 25 জন আরেকজন মিল হয়েছে বোরকাদারে হুজুর কি কি হুজুর বোরকা লাগাইলেন হাত মোজা পাও মোজা লাগাইলেন লাগায়া এবার হাইটা যায় আল্লাহ 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 কিছু কিছু মুনাফিক আছে দেখবেন বেশি বেশি আল্লাহর নাম লো গিয়া দেখবেন আবার মুনাফিকি করে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মানুষের সামনে গেলে তসবিহ লিয়ে কই সুবহানাল্লাহ 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 কিন্তু বাড়ির মধ্যে মা বাপের হাউন দেয় না ঠিক কিনা সুদি লাগায় এতে হা জমাইতে জমাইতে পাহাড় পরিমাণ করছে জাকাত দেয় না আছে না নাই গভীর মনোযোগ এই বেয়াদব মৌলবি 25 জন মহিলা বেয়াদব মৌলবি ও বোরকা লাগাইয়া যাইতেছে বন্ধুরা রে আমার এইবার যখন সমস্তে গিয়া দাঁড়াইলেন একজন দুইজন তিনজন করতে করতে 26 জনে দাঁড়ায়া গেছে কানার গরের কানা মৌলবি মনে করছিল আল্লাহর ওলি চিনবে না এইবার যখন লাইন ধইরা দাঁড়াইছে আল্লাহর ওলি এমনে তাকাই তাকায়া বলতেছে তুমি কি বাচ্চা চাও ডাক দিয়া বলে চাই তুমি কি বাচ্চা চাও ডাক দিয়া বলে চাই তুমি কি বাচ্চা চাও একজন দুইজন
দুজন তিনজন করতে করতে পঁচিশ জনের পরে ছাব্বিশ জন, এই ছাব্বিশ জনের মাথায় বেদম মনুবি তোর তোর কইরা কাঁপে আল্লাহর বলে ডাক দিয়া বলে তুমি শুনো না, তুমি শুনো না, তুমি কি বাচ্চা চাওনি? মারহাবা কো মারহাবা। এই বেদম মৌলবি গলাটা রে কাশি দিছি, এখন যদি পুরুষের কণ্ঠে কো এই পঁচিশ জনে ফিগা দিলে কি মৌলবি বাস্তার ভোর? গণদোলার কোনো মা বাপ আছে দেখবেন কিছু কিছু সময় সুর ধরা বললে যে জীবনে কাউরে মারছে না হেও গিয়ে একটা লাত্তি দিতে আছে না নাই? বেয়াদব মৌলবি কাশি দিয়া আল্লাহর বলে বলে তুমি কি বাচ্চা চাও? বেয়াদব মৌলবি কয় আমি বাচ্চা চাই, স্বীকার করছে। এখন পঁচিশ জন রে দ্বিতীয়বার প্রশ্ন করে নাই আল্লাহর বলে বলের পাওয়ার কেমন দেখেন? পঁচিশ জনে দ্বিতীয়বার বলে নাই কিন্তু তারে আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন তুমি কি বাচ্চা চাও? আমি বাচ্চা চাই। তৃতীয়বার প্রশ্ন করলেন এই যে আল্লাহ বলছিল, আল্লাহ যে বলছিল বান্দা তোর নাই হুশ আমার কি দোষ? খেয়াল করেন মজার জায়গায় চলে যাইতেছি, ডানে বামে যাব না, সময় সংকীর্ণ। গভীর মনোযোগ তৃতীয়বার বলে তুমি কি বাচ্চা চাও? ও কইছিল চাই। সুরের মায়ের বড় গলা আছে না নাই? ও বাজান ইন দি মিন টাইমে বেয়াদব মৌলবি। এবার আল্লাহর বলে অনেক সময় দেখবেন রেজবি হুজুর যখন ভাত খায় অনেক সময় মুরিদেরা হাত না পায় তা দাঁড়ায় থাকে, ঠিক তাহে না? আর কোন দল চাই না রেজবি যাইতে তোমার। আমি লতিফ সরকারের গান গাইতেছি, হ্যাঁ কথা কর না কেন? লতিফ সরকারের গান গাই আল্লাহর বলে গনে শান মান বললে কি লস আসেনি? আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। যাক কইতাম না আপনার মনে ভালো ভাইতাছেন ভাই, কোন কোন তা আপনারা বলেন না কেন? গভীর মনোযোগ এইবার আল্লাহর বলে পান, উনি সব সময় পান খাইতেন, কি খাইতেন? পান খাইতেন। অনেক সময় যখন পিসা হুজুররা পান খায় অনেক ভক্তরা পানের সাবা খাওয়ার জন্য দাঁড়ায় থাকে, আছে না নাই? আছে। আমি তোমার সেবা করব আমার ঘরে আহিলে লজ্জা পাইব রে মুর্শিদ, তোমারে না পাইলে বড় লজ্জা পাইব না নাশা, তোমারে না পাইলে। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আল্লাহর বলি বলিসা কলম ধরে সব সময় পান খাইতেন, উনি পান তার সাবাইয়া একজন দুইজন তিনজন করতে করতে বেয়াদব মৌলবি সহ ছাব্বিশ জনের হাতের মধ্যে পানের সাবা দিছে। আপনারা বলেন কি দিছে? পানের সাবা, পানের সাবা দিলেন। এইবার বলে তুমি নাও, আবার বলতেছে তুমি নাও। সবার হাতে দেওয়ার পরে বলিসা কলম ধর আসমানের দিকে তাকিয়ে রইলেন, হঠাৎ করে ডাক দিয়া বলে তোমরা শুনো না, আমি বলি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা আর দেরি কইরো না। বিসমিল্লাহ বলিয়া সমস্ত একত্রিত হইয়া পানের সাবা খায়া ফালা। এবার সমস্ত ছাব্বিশ জন তো বেয়াদব বলি হাই 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 রে কাশ টাস লাগ ধরে সেটা হম হাডাসের ঘরে হাডাস কি দিছি বেয়াদব বলবি হাই তো নাই। এর মধ্যে আমাদের সমাজে দেখবেন মা বোন কিন্তু সমস্ত এক জাতের না, কিছু আছে এখন বর্তমানে মহিলাদের কারণে মার্কেটে যাওয়ান জানা লেডিস মার্কা কিছু মহিলা আছে না নাই? একটা এই পঁচিশ জন ছাব্বিশ জনের মধ্যে একটা লেডিস মার্কা মহিলা তো হাই হাই এটাও কইতেছে কিছু একটা ভাই করে সেটা ইহিন করে নাই। অরে মুর্শিদের দরবার মুর্শিদের কাবা গো মুর্শিদের দরবার মুর্শিদের কাবা গো জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি
জানিলে মকিতি না জানি কার ভাগ্যে হয় বিশ্বাসে ভক্তি, জানিলে মুকিতি না জানি কার ভাগ্যে হয় কষ্ট হইতেছে আমার বাজানরা ও বাজান। এই বেয়াদব মার্কা লেডিস মহিলা কই আমিও হইতাম না, এই মহিলা পেছন দিকে দিয়া রাখলেন যেই মাত্র দিয়া রাখছে বাজানো বেয়াদব মৌলবি কই এখন যদি আমি না হাই তাহলে তো আবার আইসা বলতে পারবো না খাইছি বাচ্চা হইছে না, বেয়াদব মৌলবি লহের মধ্যে হাত দিয়া পানের সাবা খাইলেন। হাওয়ার পরে আল্লাহর বলে কই তোমরা সবাই চইলা যাও, তোমাদের যখন মাসে ওই সময় আবার আমার কাছে আসিও, যেই মাত্রই কথা বললেন দিন যায় সপ্তাহ যায়, যাওয়ার সময় লেডিস মার্কা মহিলা পানের সাবাডারে একটা বালুসরের মাঠের মধ্যে পালাইয়া দিয়া গেছে। আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে লক্ষ্মীপুরের বাবারা, আল্লাহ সুরারে কই চুরি কর চুরি কর, আবার গিরস্রে কই সজাগ থাক না হইলে তোর ঘরের কেহ পয়সা সব লইয়া যাইব গা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজানো ইন দি মিন টাইমে কি করলেন এইবার মহিলার অন্য সময় বেতা উঠত কিন্তু পানের সাবা খাই নাই, অন্য মাসের চাইতে অনেক বেশি দ্বিগুণ বেতা আরম্ভ হইয়া গেছে গো। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, যারা ভক্তি নিয়া পানের সাবা খাইছে আল্লাহর ওলির এই সব বীরজনের মাসে বেতা বন্ধ হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না, যাই মাত্র বন্ধ হয়ে গেলেন। এখন বেয়াদব মৌলবি মনে আসেনি, বেয়াদব মৌলবি তার পেটের ভিতরে বার্তাছে কি হইতাছে বার্তাছে জোরে কর না। এখন বেয়াদব মৌলবি কই হাই হাই রে এখন পেটের মধ্যে ব্যথা লাগে, দিন যায় সপ্তাহ যায় মাস যায়, আপনারা বলেন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আস্তে আস্তে যখন আমরা বড় হইতেছিলাম মার পেট বড় হইছে কি হইছে না? এই বেয়াদব লেডিস মার্কা মহিলার ব্যথা মাসে মাসে বাড়ে, ওই মহিলা গোলা অনেক খুশি, আল্লাহর ওলি বলছিল তোমরা আমার কাছে আইসো অনেক পরে, এইবার বেয়াদব মৌলবির পেটের ব্যথা মাত্র বাড়ে আর বাড়ে, পেটও বাড়ে। এখন আমি যে আবাটা লাগাইছিলাম এই আবা লাগাইয়া যদি এমনে নামাজ পড়াই আপনারা কি আমার পেট বড় না ছোট বলতে পারবেন? না, বড় হইতেছে এখন কারো কাছে বলতেও পারে না। ওরে ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দেনের ঘরে লাগো প্রেমের চাবি দেখা পাবি, মুর্শিদের দরবারে যদি যাবি ওরে আল্লাহর ওয়ালির দরবারে যদি যাবি দেখা পাবি, ফানা পিল্লার দেশে যদি যাবি। মারহাবা কইতেন না? মারহাবা। ঈশান আগে জীবনে শুনছেন ওরে মুরাকাবা দেনের দেশে তিন ভাগে বিভক্ত করে করতে হবে এসবির পাইর বিহাই রে, করতে হবে মুর্শিদের পাইর বি ওরে তিনের ঘরে করিলে তিন আজকে তোমার হইবে দিন, সাইদি বলে একুল সেকুল হারাবি দেখা পাবি, ফানা পিল্লার দেশে যদি যাবি ওরে মুর্শিদের দরবারে যদি যাবি মাওলার দেখা পাবি, ফানা পিল্লার দেশে যদি যাবি। জোরে বলেন মারহাবা। বাজানো জানি না কোন ভাষায় ওয়াজ করে আপনাদেরকে বুঝাইতে পারবো, এ আমার বাবা জিরারি বেয়াদব মৌলবির পেটের পরিবর্তন হইতেছে, যখন দিন যাইতেছে পেট বড় হয় পেট বড় হয়, এই বেয়াদব মার্কা মৌলবি আবা লাগাইয়া নামাজ পড়াইতে যায়, এখন পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে যায় কারো কাছে বলতে পারে না, এই আমার বাবা জিরারি এইবার মুসল্লিদের মধ্যে অনেক ইমাম সাহেব সত্য কথা বলেন অনেক মুরব্বি মুসল্লি আছে দেখবেন আজানের আগে লাডি ডেরে নিয়ে কাব্বাইতে কাব্বাইতে মসজিদে যায়, ঠিক আছে না? আছে না?
মুরব্বীরা কোন হিসাব নাই, যৌবনকালের হিসাব দিতে হবে কার কাছে, কথা কয় না? আজকে মুরব্বীদের দিকে যুবক ফলো করেন, একদিন আপনার আর আমার মতন যুবক ছিল, শরীরে যৌবন ছিল, অনেক বাহাদুরি করছে, আজকে ইচ্ছা করলো বাহাদুরি করার সুযোগ নাই, এইটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হামসে মেরা কোন, আমি সুজনশা টাকাওয়ালা, আমি মেম্বার, আমি সরদার, আমার চাইতে বড় কেউ আছে না? আল্লাহ বলে তোমাদেরকে আমি গুড়ির মতো আকাশে উড়াই দিলাম, যেমনে মনে চাই তেমনে চলো, আমি আল্লাহ একদিন টান দিব, যেদিন টান দিব তোমার বাপের রহমত নেই কেউ ধরে রাখবে, ঠিক ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজানো এই আমার লক্ষ্মীপুর উত্তর পাড়ার বাবাজিরা রে, এই বেয়াদব মৌলবী একদিন পেটের পরিবর্তন হয়ে গেছে, একটা মুরব্বী কাব্বাইতে কাব্বাইতে মসজিদের মধ্যে আসলেন, যেই মাত্র আসছে রে বাবা, আসার পরে দেখা যায় হুজুরের অনেক কষ্ট হইতেছে, কি হইতেছে বন্ধুরা রে আমার, এই মুরব্বী আবারে কি করলেন, হঠাৎ কইরা তাকায় দেখে এই ইমাম সাহেবের পেটের পরিবর্তন, ইমাম সাহেব হুজুরের অনেক কষ্ট হইতেছে, যে মাত্র কষ্ট হই রে বাবা, এই ইমাম সাহেব হুজুর রুমের ভিতরে গেলেন, এই মুরব্বীও হঠাৎ করে হাঁটতে হাঁটতে টই টই করে ইমাম সাহেবের পিছনে পিছনে রুমের মধ্যে গেলেন, যেই মাত্র রুমের মধ্যে গেছে গো, যাওয়ার পরে এইবার মুসল্লি ডাক দিয়া বলে, হুজুর ও হুজুর গো, আপনার পেটের মধ্যে কি হয়েছে, আপনি কি অসুস্থ নাকি? ডাক দিয়া বলে, না গো না, আমি অসুস্থ না, আমার তো সব কিছুই ঠিক আছে। এখন ইমাম সাহেব কি আসল কথা বলতে পারবো নি? না, কথা বলেন আরো জোরে বলেন না, মন কি অন্যদিকে চলে যাইতেছে? না, আই ডোন্ট কেয়ার, বাট মে কুছ নেই পরোয়া, কষ্ট হয়েছে আপনাদের? না, গভীর মনোযোগ। এবারে কি করলেন মৌলবী কই, না আমার কিছু হয়নি হুজুর, আমি দেখছি আপনি কান্দতেছেন, আচ্ছা সন্তান যখন আমরা যখন গর্ভে ছিলাম মা কি কাঁদছে না? কাঁদছে, হাই তো গেছে, হাই তো মারছে না, ঘুমাইতে গেছে, শান্তি নাই, এখন হুজুরের হেড়ের ভিতরে বাচ্চা, এখন কি হয়েছে শুনে নিন। এইবারে কি করলেন বাজানো, ইমাম সাহেব কয় হ্যাঁ আমার পেটের মধ্যে একটু একটু ব্যথা হয়, আসল কথা কয় না কইলে অস্তিত্ব থাকবে না, ইন দি মিন টাইমে কি করলেন, এইবার যখন মুসল্লি ফজরের নামাজ পড়া সমস্ত মুসল্লিদেরকে নিয়ে মিটিং করে মিটিং করে মিটিং করে মিটিং করার পরে গো, এইবার বলতেছে আমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে কি হয়েছে, কি হয়েছে? এবার ইমাম সাহেবে কয় না, সমস্ত মুসল্লিরা কই অসুবিধা নাই, ইমাম সাহেব যদি অসুস্থ হয়, অসুস্থ হইলে আমরা ডাক্তার দেখামু, এইবার ডাক্তার দেখাইবার জন্য যখন নিয়া যাইতেছে বজানো, ওই সময় ডাক্তার ছিল না কবিরাজ ছিল, গাছ গাছরা লতা পাতা দিয়া কবিরাজি করত, একটা কবিরাজের কাছে নিয়ে গেছে, দেখবেন ব্রাহ্মণ বাড়িয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, কোনো কিছুই পায় না, ডাক দিয়া বলে আমাদের দ্বারা কাজ হবে না, ডাকা যাও, ঠিক কি না? আমাদের দ্বারা কাজ হবে না, ডাকাই যাও ডাকাই যাও, এইবার ডাকা এফার করলেন, এই কবিরাজে কয় এই হুজুরের কি হয়েছে, শরীরে তো কোনো রোগ হই যা পায় না, কত ধরনের কবিরাজ দেখাইলেন কাজ হয় না, এইবার একটা আল্লাহওয়ালা কবিরাজ কি করলেন, ডাক দিয়া বলে নদীর ওই পাশে একটা আল্লাহর ওলি আছে রে, এই ওলির কাছে যাও, ওলির কাছে গেলে দেখবা হুজুরের সমস্যা দইরা দিবে, এই আমার বাবারা, এইবার সংক্ষেপ করে বলতেছি হুজুর
কিনিয়া চইলা গেলেন। যাওয়ার পরে এই হুজুরে কি করছে বেয়াদব মৌলবীরে এমনি ভাবে শুকাইলেন। শুয়াইয়া এইবার যখন বেয়াদব মৌলবীর চিকিৎসা শুরু করে দিলেন, চিকিৎসা শুরু করার পরে এইবারে কি করছে এই কবির যে মাতার মধ্যে হাত দিয়ে লেডে মেরে বয়ে গেছে। কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মুসল্লিরা কই ইমাম সাহেব আপনি চুপ করেন, আমরা বলি এই কবিরাজ কি সমস্যা? ওই আপনাদের ইমাম সাহেবের কি হয়েছে আমি বলতে পারবো না। এখন আপনি হইলেন ডাক্তার, ডাক্তার যদি রিপোর্ট দেখা যদি না বলে তাহলে আপনি কি ডাক্তার না দূরমে বলেন। এখন যদি আমি তোমাদের ইমাম সাহেবের কথা কইতে যাই তাহলে তো ফেস লাইগা যাইব। এবারে বলে তারপরেও বলতে হবে। এবার যখন সমস্ত মুসল্লিরা চাপাচাপি শুরু করে দিছে, চাপাচাপি শুরু করার পরে এইবার ডাক দিয়া বলে মুসল্লিরা শুনো রে, ও মুসল্লিরা শুনো, তোমাদের ইমাম সাহেবের অন্য কোনো কিছুই না, তোমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। কি কি বাচ্চা? আরো জোরে বাচ্চা, আরো জোরে বাচ্চা। আপনি বুঝি মাথা নষ্ট হয়ে গেছে, বাসবার লেগে আর বুঝি ফট পাইছেন না? এটা কিভাবে সম্ভব? অপ্রিয় সত্য কথা, তোমাদের ইমাম সাহেবের পেটের ভিতরে বাচ্চা। একটা মুসল্লি মাতার মধ্যে হাত দিয়ালে না মইরা জমিনের মধ্যে পয়রা কয় আল্লাহ, এতদিন কার পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বইলা নামাজ পড়লাম। এই হুজুরের সামনাসামনি কত ভালো তার আচরণ, কত ভালো তার কোরআন তেলাওয়াত, কত ভালো, কিন্তু সে যে এত বড় বদমাশ আগে জানতাম না। এখন হুজুর তো সত্য কথা বলতে পারতেছে না। এই হুজুর সত্য কথা বলেন, আপনি কার সাথে কাজটা করছেন? আপনি এই হারাম কাজটা কাল লোকে করছেন? হাই 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 হুজুর, আপনার দ্বারা আশাটা করি নাই। এবার হুজুরে বলেন, ওরে জন্মে জন্মে আমি তোমার বিনামূল্যে কি নারে মুরশি, আমি তোমায় পড় তো জানি না, জোরে কোন মারহাবা ও বাজানো। এইবার হুজুরে ডাক দিয়া বলে শুনেন শুনেন, অন্য কোনো কিছুই না, আমি আল্লাহর বলি বোয়ালিশা কলমদরকে তাকে এলাকা ছাড়াল করার জন্য আমি ষড়যন্ত্র করছিলাম, আমি বুরকা লাগাইয়া এই 25 জনের সাথে গিয়া পানের সাবা খাইছিলাম, এই পানের সাবা খাওয়ার দ্বারাতে আজকে আমার এই অবস্থা হয়েছে। এইবার কিছু কিছু মুসল্লি কয় আমরা জানি আল্লাহওয়ালা মানি, আমরা জানি পীর মানি, তুমি তার সাথে বেয়াদবি করছো, এতদিন দিয়া আমরা দুধ কলা দিয়া কালসাপ পালছি, আমরা দুধ কলা দিয়া কালসাপ পালছি, এইবার চলো তুমি আমাদের আমাকে নিয়ে চলো এই হুজুরের পাগলার কাছে যাই। এইবার পাগলার কাছে যাবে, পাগলার কাছে যাওয়ার পরে এই বোয়ালিশা কলমদরের কাছে গেলেন। এইবার সমস্ত মুসল্লিরা কই না জানি সাধনো, না জানি বজনো, না জানি সেবিতে চরণ, না জানি সেবিতে চরণ, না জানি সেবিতে চরণ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, এই বেয়াদব মৌলবীর সমস্ত মুসল্লিরা তারে নিয়া এই পাগলার কাছে গেলেন, গিয়ে দেখতেছে পাগলা মুরা কাবাই বৈশা বৈশা আমার আল্লাহর নামের জিকির করতেছে। আরো জোরে কোন কার নামের জিকির, আরো জোরে বলেন আল্লাহর নামের জিকির করতেছে। যেই মাত্র আল্লাহর নামের জিকির করে বাবা জিরারে, আল্লাহর নামের জিকির করার পরে এইবার বেয়াদব মৌলবীরে পায়ের মধ্যে পালাইলেন, পালাইয়া এবার বলতেছে মাফ চাও। এইবার আল্লাহর বলি তাকাইলেন, আল্লাহর বলি তাকাইবার পরে যেই মাত্র দেখছে, এখন আপনারা বলেন আল্লাহর বলি মৌলবী চিনছে কি চিনছে না? কেন আসলেন? আসলে আমরা তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আমরা মানে হুজুর তো চিনে নাই। এখন ফাইজলামি করে আপনার সাথে পানের সাবা খাইছে, এখন একটা কাজ করেন, হুজুরের ফেডের ভিতরে বাচ্চা হয়ে গেছে আপনার, এটা ভালো করে দিন,
আমি কি জানি ভালো করার মালিক কেন? আল্লাহ। আরো জোরে বলেন, পারতাম না। দাঁত দিয়ে বলে পারবো না। কেন পারবেন না? পেটের ভিতরে বাচ্চা হয়ে গেছে, এটা নষ্ট করুন জীবন। যে ব্যক্তি পেটের ভিতরে পানের সাবার দ্বারাই বাচ্চা দিতে পারে, ওই ব্যক্তি কি করে পানের সাবা খাওয়ায় বাচ্চা নষ্ট করতেও পারে? মার হাওয়া হবে না। তোমার সুযোগ দিছিলাম না ওই কোন সময়? দেখো তো, তোমার তিনবার বলছিলাম কিনা ওই সময় শুধরাও নাই, আমার কি দোষ আছে এখানে? আমার কি দোষ? মাফ করে দেন না, মাফ করে দেন, পারবো না। আচ্ছা বলেন, আল্লাহর ওলে গনের ক্ষমতা কে দিয়েছেন? নিঃসন্তানকে সন্তান দিতে পারে কি পারে না? অমানুষকে মানুষ করতে পারে কি পারে না? মুর্দা কলব জিন্দা করতে পারে কি পারে না? করে কি আল্লাহর বলি নাকি আমার আল্লাহ? আল্লাহ উসিলা মাত্র আল্লাহর বলি কথা বলেন, ঠিক কিনা?